আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তিরামিসু তৈরি করতে হয়। তিরামিসু তৈরি করতে আমাদের লাগবে অর্জো অ্যান্ড কফি, কোকো পাউডার, মাস্কারপোন, 6টি ডিম, 200 গ্রাম সুগার, আর লাগবে এই বিস্কিটগুলো। বিস্কিটগুলো অ্যাকচুয়ালি ইটালিতে পাওয়া যায়, এটা মেবি ফিঙ্গার বিস্কিটও বলে থাকে। অ্যাকচুয়ালি তিরামিসুটা ইটালির একটা ফেমাস সুইট। লেটস স্টার্ট। এখন আমরা ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ দুইটা আলাদা করব। ডিমের কুসুম এবং তার সাদা অংশ আলাদা করার পরে এখন আমরা বিট করব। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ক্রিম হয়ে গিয়েছে। এখন আমরা মাস্কারপোনেটা ওপেন করব। যারা ইটালিতে থাকেন, যে কোনো সুপার মার্কেটে গেলেই আপনারা এই মাস্কারপোনে পেয়ে যাবেন। এখানে আমি মাস্কারপোনে 500 গ্রাম নিয়েছি। এখন আমি মাস্কারপোনেটা ক্রিমটার মাঝে ঢেলে দিব। এরপর আমি ভালো করে হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে নেব। ওয়াও, অনেক ক্রিমি হয়েছে। তো এটা আমার করা শেষ হলো। এখন আমি ডিমের সাদা অংশটা হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে নিব। এর মাঝে 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 সুগারটা যে আমি রেখেছি এটা একটু একটু করে দিয়ে দিব। আপনারা যেন ভালো করে বুঝেন সেই ক্ষেত্রে আমি ভিডিওটা অনেক লং করে করেছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক দিতে ভুলবেন না। যেন কথা বলতে বলতে এটাও আমার রেডি হয়ে গেল। এখন আমি এখানে এই ক্রিমটার সাথে এই ডিমের সাদা অংশের ক্রিমটা মিক্সড করব। বাট এটা আমি হ্যান্ড বিটার দিয়ে করব না, আমি চামচ দিয়ে করব। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে এটা যেভাবে নাড়াচাড়া দিয়ে আর কি যেন মিক্সড করা যায় ভালো করে, তো সেটা আপনারা ট্রাই করবেন। এটা অনেক মানে সময় নিয়ে মিক্সড করতে হয়, অর্থাৎ 5 মিনিট হয়তো লাগবে। একটু পরেই দেখতে পারবেন এটার রেজাল্ট কেমন হয়েছে। দেখুন আপনারাই কেমন, অনেক ইয়ামি লাগছে তাই না? আমার তো মন চাচ্ছে এখন এই ক্রিমটাই আমি খেয়ে ফেলি। সো ক্রিমটা রেডি হয়ে গেল, এখন আসি অন্যান্য কাজ। এখানে আমি নিচ্ছি অর্জো এ কফি মিক্সড করা। এখানে অনেকে ব্ল্যাক কফি দিয়েও করতে পারেন, বাট আমি এতটা ব্ল্যাক কফি লাইক করি না, যার কারণে অর্জো মিক্সড আছে। তো নিচ্ছি আমি হালকা কুসুম গরম পানিতে এটা মিক্সড করে নিব। বেশি গরম হলে আবার প্রবলেম হবে বিস্কিটগুলোর জন্য, বিস্কিটগুলো গলে যাবে, যার কারণে হালকা কুসুম গরম পানিটা নেওয়াটাই বেটার হবে। আরেকটা কথা না বললেই নয়, এখানে আমি চিনি মিক্সড করি নাই, এজন্যই করি নাই কারণ বিস্কিটের মাঝে চিনি আছে, যার কারণে আমি চিনি এখানে মিক্সড করছি না। এখানে আমি একটা ওয়ান টাইমের ডিশ ইউজ করেছি। আপনারা চাইলে কাচের ডিশও ইউজ করতে পারেন, যে যেরকম চায় পছন্দ মতো। আমার বাসায় ছিল তাই আমি এটাই ইউজ করতেছি। তিরামিসুটা অনেকে ইউজ করে 2 লেয়ারের বিস্কিট দিয়ে ও 3 লেয়ারের বিস্কিট দিয়ে। আমি অ্যাকচুয়ালি 3 লেয়ারটাই ইউজ করব, বিকজ আমি তিরামিসু অনেক লাভ করি, ইটস মাই ফেভারিট সুইট। আর বাকিটা আপনারা দেখে নিন আমি কীভাবে রেডি করতেছি। তৈরি হয়ে গেল আমাদের তিরামিসু। এটার উপরে এখন আমরা ওই কাকাও যেটা আছে, অর্থাৎ চকলেট পাউডার, তো আপনারা ইচ্ছে করলে অনেকে ছোট ছোট কুচি কুচি করে চকলেট উপরে দিয়ে দেয়, তো এটা আপনাদের ইচ্ছে। আমি অ্যাকচুয়ালি চকলেট এত লাইক করি না, সো এই জন্য আমি চকলেট পাউডার যেটা আছে ওইটা আমি এটার উপরে দিয়ে দিব। এখানে ইটালিতে এটাকে কাকাও বলে, কাকাও পলবেরো কাকাও। আর চকলেট পাউডারটা দিলে হয় কি, দেখতেও অনেক সুন্দর লাগে এটা, কারণ হচ্ছে একদম কেমন জানি শুধু ক্রিমটা জানি কেমন কেমন লাগে আমার কাছে। তো আপনাদের যাদের ভালো লাগে না চকলেট বা কোকো পাউডার, তো আপনারা নর্মালি এইভাবেও খেতে পারেন। আর এটা কিন্তু অবশ্যই একদিনের জন্য ফ্রিজে রাখবেন, কারণ একদিন বা দুদিন পরে এটা আরও বেশি টেস্টি হয়। আপনারা চাইলে এটা 2-3 ঘন্টা ফ্রিজে রাখার পরেও এটা খেতে পারেন,
অনেকে আছে এরকম করে, বাট আমার কাছে ভালো লাগে এটা, একদিন পরে খেলেই অনেক বেশি ইয়ামি হয়। তো ট্রাই করে দেখবেন বাসায় অবশ্যই, এটা অনেক অনেক রিয়েলি অনেক মজার একটা খাবার। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব, একদিন পর আবার আসছি। আমি আর লোভ সামলাতে পাচ্ছি না যে কখন খাবো এটাকে কেটে, তো আপনাদেরকে নিয়েই কাটাকাটি করি। আর দেখেন কি অবস্থা, হয়তোবা আমার ক্যামেরাতে ভালো করে দেখা যাচ্ছে না, বাট রিয়েলি দেখতে অনেক আউসাম হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।